চোখ ফেরানো যাবে না। এই শাড়িটার সাথে আমাদের একটা লাল শাড়ি পূজো উপলক্ষে ফ্রি আছে, একটা কিনলে একটা ফ্রি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত, এটি রূপগঞ্জের মধ্যে পড়েছে, আমরা রয়েছি দক্ষিণ রূপসীতে। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অসংখ্য জামদানি শাড়ির সমারোহ। আমরা রয়েছি তাঁতিবাড়িতে, অর্থাৎ সচিব ভাইদের যে বাড়িটি, সচিব ভাইদের বাড়িতে আমরা রয়েছি। আজকে আবার দেখাবো, বিশেষ করে আর কিন্তু বেশি বাকি নেই, 2022 দুর্গাপূজার, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে শাড়িগুলো রয়েছে বা এনেছেন তৈরি করে, সেগুলোই আজকে আমরা দেখাবো। রয়েছেন সচিব ভাই, চলুন কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আচ্ছা, আমরা তো চলে আসলাম, দুর্গাপূজার আর বেশি বাকি নেই, পূজাকে কেন্দ্র করে যে শাড়িগুলো রয়েছে আপনার কাছে, সেগুলো আমাদেরকে দেখাবেন প্লিজ। জি জি, অবশ্যই। অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে, আর পূর্বে তো আমাদের কারখানায় গিয়েছিলেন, ওখানে আমার কারখানা দেখেছেন, কারখানা তাঁতিরা কীভাবে কাজ করে সেটাও দেখে। তো চলুন আমরা আজকে পূজার যে কালেকশনগুলো ওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু ব্লাউজ পিস আছে, ব্লাউজ সহ। এটা আসলে কত কাউন্ট সুতার তৈরি? এটা হচ্ছে 86 কাউন্টের, 86 মিক্স হাফ সিল্ক, পিওর রেশম সুতা দিয়ে তৈরি করা। দাম কেমন নিচ্ছে? এটার পাইকারি মূল্য হচ্ছে 2500 টাকা, অল ওভার কাজ করা আছে। আচ্ছা, ভিতরটা আমরা একটু দেখিয়ে দিই। এই যে ভিতরে অল ওভার কাজ করা আছে। এটার ঘুড়িটা কতটুকু? এটার ঘুড়ি আছে মাত্র 3 হাত। 3 হাত ফাঁকা, পুরোটা কাজ। 3 হাত ফাঁকা, পুরোটা কাজ। এটা হলো আঁচল। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে বডি। হ্যাঁ, জমিরা। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে এক গোছ কাপড় আছে, ওনা এসে যে কেউ ব্লাউজ পিস সুন্দরভাবে হবে, হয়ে যাবে। হ্যাঁ, তো চলুন আমরা পরবর্তী শাড়িটি দেখি তাহলে। আজকে যেগুলো দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশন, একদম আমরা দেখছি এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে, পূজাকে কেন্দ্র করে, পূজাকে কেন্দ্র করে এগুলো সব তৈরি করা হয়েছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন কালেকশন তৈরি করা হয়েছে, খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। তো আমরা এটা যেটা দেখছি এখন, এই যে আরেকটা, এটা গোল্ডেন কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার লাল কন্ট্রাস্টের মধ্যে, পাড়াচল লাল কন্ট্রাস্ট, আর জমিন হচ্ছে ক্রিম কালার। আচ্ছা আচ্ছা, পূজার কালারই, খুবই দারুণ। এটার দাম কেমন পড়ে যাচ্ছে? এটার দাম হচ্ছে মাত্র 5500 টাকা। এটা হচ্ছে জমিনের কাজ, পাড়াচল কন্ট্রাস্ট। আচ্ছা আচ্ছা, ভিতর দিকে কেমন রয়েছে? ভিতরে অল ওভার কাজ করা রয়েছে, কাজ রয়েছে। এটা হচ্ছে 86 কাউন্ট সুতা দিয়ে। এটা ঘুড়ি কতটুকু আছে? এটা ঘুড়ি আছে মাত্র আড়াই হাত। আড়াই হাত? হ্যাঁ, 86 কাউন্ট সুতা তৈরি। কত পার্সেন্ট এটাতে রেশম রয়েছে? এটা 80% রেশম, 20% সিল্ক। দাম পড়ে যাচ্ছে কত? দাম পড়ে যাচ্ছে মাত্র 5500 টাকা। 5500, একদম অল ওভার কাজ করা রয়েছে, অল ওভার কাজ করা। অনেকেই বলে যে শাড়ি নিয়ে আসছি ভিতরে একটু সাদা সাদা। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি একটি জিনিস জানিয়ে দেই, এটা আসলে সজীব ভাইও বলবেন, মার দেওয়া হয়। হ্যাঁ, আসল জামদানিতে এই মারটা কিন্তু একটু সাদা সাদা দেখা যায়, হালকা, খুব কাছে আসলে। তা আপনি যদি মনে করেন যে শাড়িটাতে ফাঙ্গাস পড়েছে, তা কিন্তু না, না, এই বিষয়টা মনে রাখবেন আপনারা। এটা হচ্ছে ওই যে কিছু কিছু কাপড়ে আছে আপনার মারটা বেশি পড়ে যায়, এই জন্য সাদা সাদা দেখা যায়, আবার কিছু কিছু কাপড়ে মার কম হয়। এটার দাম কত পড়ে যাচ্ছে? এটাও পূজাকে কেন্দ্র করে বানাইছি, খুবই চমৎকার একটা কালেকশন, অল ওভার কাজ করা। এটার প্রাইসটা হচ্ছে মাত্র 4800 টাকা, অল ওভার কাজ করা, অল ওভার, অল ওভার কাজ করা। আচ্ছা, এটার ঘুড়ি আছে কতটুকু? এটার ঘুড়ি আছে মাত্র আড়াই হাত। আড়াই হাত, অল ওভার কাজ করা। আচ্ছা, এটা সুতার কাউন্ট হচ্ছে 86 কাউন্ট, 86, অল ওভার কাজ করা। এটা হচ্ছে আসল, এটাতে রেশম কি পরিমাণে আছে? এটাও 80% রেশম, 20% সিল্ক। আচ্ছা, এগুলো সবগুলো আমাদের এই যেগুলো হাফ সিল্ক শাড়ি থাকে ওগুলো 80% রেশম, 20% সিল্ক। আচ্ছা, আমরা এরপরে তাহলে কোন শাড়িটা দেখছি? এরপর আমরা আরো একটা শাড়ি দেখাই সাদার মধ্যে, সাদার মধ্যে, সাদার মধ্যে লাল একটা শাড়ি দেখাই, যেহেতু সামনে পূজো। হ্যাঁ, পূজার সময় তো লাল সাদা খুব চলে। হুম, লাল পার সাদা শাড়ি, এটা দশমীতে না হলে হয় না, না না, এমন একটি শাড়ি আমরা লাল পার সাদা শাড়ি দেখছি। এই যে দেখছেন গোল্ডেন জরি সুতায় কাজ আছে ভিতর দিয়ে, এটা হচ্ছে সাদার মধ্যে লাল গোল্ডেন, লাল গোল্ডেন। এটার আসলে সুতার কাউন্ট কত? এটা সুতার কাউন্ট হচ্ছে 86 কাউন্ট, 86। এটাতে কত পার্সেন্ট রেশম? এটাতে আপনার 80% কটন, 20% রেশম। আচ্ছা আচ্ছা, মানে 20% রেশম হচ্ছে এটাতে। আচ্ছা, ভিতর দিকটা কেমন আমরা একটু দেখিয়ে দেই। ভিতর দিকতে হচ্ছে আপনার অল ওভার কাজ করা, একই রকম কাজ। হ্যাঁ, একই রকম কাজ করা, একই রকম কাজ। এটার ঘুড়িটা কতটুকু? এটার ঘুড়ি হচ্ছে মাত্র আড়াই হাত। আড়াই হাত? হ্যাঁ, চলুন আমরা পরবর্তী শাড়ি দেখি। ঘুড়ি হচ্ছে মাত্র আড়াই হাত। দর্শক, এছাড়া দেখুন আপনারা যদি এদিকটা এদিকটাতে তাকান, অসংখ্য পরিমাণে রয়েছে থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, আর এখানে সুন্দর করে লেখা আছে সজীব জামদানি। আর দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও লেখা রয়েছে। তো চলুন আমরা পরবর্তী শাড়িটি দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে এই যে আরেকটা শাড়ি আছে, এটা কিন্তু আপনার এই সবুজের মধ্যে মাল্টি, সবুজের মাঝে লাল, হ্যাঁ, থাকবে চিরকাল, বাংলাদেশের স্লোগান, মানে আমাদের যে পতাকা, অনেকটা আলোর এরকম কাজ করা, ওই আদলেই করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন মাত্র 3100 টাকা, 3100 টাকা।
অল ওভার কাজ করা মাত্র 3100 টাকা অল ওভার কাজ করা 3100 টাকা দাম পড়ে যাবে এটা এটা এটাতে রেশমের পরিমাণ কি পরিমাণ আছে এটা তো রেশম একদম সেম আপনার রেশম হচ্ছে 80% আর কটন হচ্ছে 80% আর রেশম হচ্ছে 20% আচ্ছা এটা কাউন্ট হচ্ছে 60টি কাউন্ট অল ওভার কাজ করা ঘুড়ি রয়েছে কতটুকু ঘুড়ি রয়েছে মাত্র আড়াই হাত আড়াই হাত আমরা পরবর্তী শাড়িটি দেখব আপনার 3100 টাকার মধ্যে এটা একটা কালার আছে 3100 টাকার মধ্যে কালার দেখতে চাই এই ল্যাভেন্ডার কালার দেখা যাচ্ছে ল্যাভেন্ডার কালারটা তো খুব বেশি বিক্রি হয় হ্যাঁ পরে এই যে এটা একটা কালার আছে এটা আরেকটি কালার এটা কলিজা কালার বলে যেটাকে এটা হচ্ছে 3100 টাকার মধ্যে গেল 3100 টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে 4500 টাকার মধ্যে এটা হচ্ছে 4500 টাকা 4500 টাকার মধ্যে এটা অল ওভার কাজ করা একদম পিওর 80 কাউন্ট সুতো দিয়ে তৈরি করা 4500 টাকাটা কিন্তু পারটা আমার কাছে খুব ভালো লাগছে দর্শক দেখতে পাচ্ছেন তাহলে আমার ভালো লাগলে হবে না আমরা ভিডিও তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য এইটা হচ্ছে আঁচলের দিক বডিটা হবে এইভাবে হ্যাঁ এটা হচ্ছে আর ভিতর দিকটাতে কেমন রয়েছে আমরা একটু দেখিয়ে দেব এইভাবে থাকবে এটার ঘুড়িটা কতটুকু হবে এটা ঘুড়িটা হচ্ছে আড়াই হাত আড়াই হাত রেশম এবং কটনের সমন্বয়ে তৈরি হয়েছে এই শাড়িটি সুতার কাউন্ট কত সুতার কাউন্ট হচ্ছে 60টি মিক্স 60টি দাম পড়ে যাচ্ছে কত তাহলে দাম পড়ে যাচ্ছে মাত্র 4500 টাকা 4500 চলুন আমরা পরবর্তী শাড়িটি দেখি দর্শক বন্ধুরা এছাড়া কিন্তু আজকের একটি আকর্ষণ আছে সেটি হলো যে এই যে দেখুন এখানে কিছু এক্সেপশন শাড়ি রয়েছে এগুলোও কিন্তু আমরা দেখাবো রাজশাহী মসলিন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন রাজশাহী মসলিন এই যে একটা হাদা পাতা কালারের শাড়ি এটাতে আসলে রেশম কি পরিমাণে আছে এটা তো রেশম আপনার কটন আছে আপনার 80% আর 20% রেশম এটা হবে হলো বডির দিক আঁচলের দিক আঁচলের দিক এইটা হচ্ছে বডি হচ্ছে বডির দিক ভিতরটা কেমন রয়েছে ভিতরে অল ওভার এরকম কাজ করা অল ওভার কাজ এটাতে আসলে আপনার ঘুড়ি কতটুকু রয়েছে এটাতে ঘুড়ি আছে মাত্র 1.5 হাত দেড় হাত খালি জায়গা পুরোটা কাজ থাকবে বারো হাত দেড় হাত খালি আর পুরোটা দেড় হাত তো বেশি লাগে দুই হাতের মতো লেগে যায় আসলে এক প্যাচ মেয়েদেরকে পড়তে তাই না ওইটা তো আসলে কাজে আসে না এই শাড়িটার ওয়েটটা কতটুকু হবে এই শাড়িটার ওয়েটটা মাত্র 250 গ্রাম হবে 250 গ্রাম দাম নিচ্ছেন দাম মাত্র 13500 টাকা 13500 হ্যাঁ 13500 টাকা হলেও কিন্তু দেখতে দারুন তারপর আরেকটা শাড়ি দেখাচ্ছি কালোর মধ্যে কালোর মধ্যে এটা হচ্ছে পাইকারি রেট আমাদের কাছ থেকে যেই শাড়িগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে পাইকারি রেট সাদা হলো যে জগতের ধাঁধা আর কালো মানেই হচ্ছে জগতের আলো সো আমরা দেখি আলোকিত করে কোন শাড়িটি দেখানো হচ্ছে সেটি দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে রয়েছে একটি ব্লাউজ পিস এটা হচ্ছে বডির দিক এটা হবে আঁচলের দিক আর ভিতর দিকটাতে কেমন রয়েছে আমরা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে যেটা এভাবে থাকবে এটা কিন্তু সম্পূর্ণ আরং কোয়ালিটি আরঙে যায় এগুলো আরঙে যায় না এটা দেশ এটার দামটা কেমন নিচ্ছেন আপনি এটার দাম হচ্ছে মাত্র 14200 টাকা 14200 এগুলো আপনার রিটেলে দেখা গেছে মার্কেটে বিক্রি করে 17-18000 টাকা করে 18000 17-18000 টাকা অনায়াসে বিক্রি করে আচ্ছা আচ্ছা তাহলে এটার সুতার কাউন্ট হচ্ছে এটা সুতার কাউন্ট হচ্ছে 84 84 কাউন্ট মিহি সুতা মিহি সুতা একদম চিকন সুতা চিকন সুতা আর এটার ঘুড়ি কতটুকু খালি জায়গা কতটুকু ঘুড়ি মাত্র 1.5 হাত 1.5 হাত খালি পুরোটা একই রকম কাজ হবে কাজ হবে আমরা ঘুড়ি মাত্র 1.5 হাত অসংখ্য জামদানি রয়েছে এখানে এই যে একটা আমরা আরো কিছু জামদানি আপনাদেরকে দেখাই আপনার এগুলো হচ্ছে সব পূজাকে কেন্দ্র করে একদম মানে ইউনিক নতুন প্রত্যেকটা ইউনিক কালারে ইউনিক ডিজাইন করে নিয়ে আসা হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের জন্য আপনাদের ভালো লাগার জন্য আমরা যে দেখছি শাড়িটা এটা হচ্ছে এইদিকটা আঁচল রয়েছে আর এটা হচ্ছে জমিন জমিন হবে এইভাবে ব্লাউজ পিস ভিতর দিকটা কেমন রয়েছে ভিতর দিকে অল ওভার এরকম কাজ করা রয়েছে অল ওভার কাজ থাকবে এটার ঘুড়ি কতটুকু রয়েছে এটার ঘুড়ি আছে মাত্র 1.5 হাত 1.5 হাত আর পাটা হবে এভাবে দর্শক পাটা হবে এরকম এটার দাম নিচ্ছেন এটার দাম মাত্র 12500 টাকা 12500 পাইকারি মূল্য কাউন্ট হচ্ছে সুতার কাউন্ট হচ্ছে 80/80 80/80 আচ্ছা আপনারা যেহেতু হোলসেলার আপনারা নিজেরা তৈরি করেন নিজেরা বিক্রি করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের থেকে যদি কেউ শাড়ি নিতে চায় মিনিমাম কতগুলো নিতে হবে আমাদের কাছ থেকে হোলসেলে শাড়ি নিতে হলে মিনিমাম 6 পিস নিতে হবে আচ্ছা এই দামি শাড়ি 6 পিস নিতে হবে হ্যাঁ দামি শাড়ি কম দামি শাড়ি মিলে নিতে পারবে আচ্ছা যদি কেউ এই দামি শাড়িগুলো আপনার 5000-7000 টাকা দামের যে শাড়িগুলো এগুলো যদি 2 পিস চায় দেওয়া যাবে না হ্যাঁ 2 পিস অবশ্যই নেওয়া যাবে আচ্ছা খুব ভালো 2 পিস অবশ্যই নেওয়া যাবে সমস্যা নাই তাহলে এই যে শাড়িটা দেখছি আমরা এটা কত কাউন্ট সুতার এটা হচ্ছে 120 কাউন্ট সুতা দিয়ে তৈরি করা 120 কাউন্ট একদম মিহি সুতায় দেখতে পাচ্ছেন একদম মিহি সুতায় অল ওভার এরকম কাজ পিটানো কাজ আচ্ছা
আপনারা কি কোনো ধরনের কোনো অফার টফার দিচ্ছেন না? হ্যাঁ অবশ্যই অফার দিচ্ছি। এই শাড়িটার সাথে আমাদের একটা লাল শাড়ি পূজো উপলক্ষে ফ্রি আছে। একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে আর একটা ফ্রি। এটা হচ্ছে এই অফারটা শুধু পূজো পর্যন্ত থাকবে। আচ্ছা এই লাল শাড়িটা ফ্রি পাওয়া যাবে? এই শাড়িটার সাথে লাল শাড়িটা ফ্রি। দাম নিচ্ছেন কত? দাম নিচ্ছি, এটার দাম নিচ্ছি মাত্র 22,500 টাকা, 120 কাউন্ট শুধু দিয়ে তৈরি করা। 22,500 টাকার শাড়ির সাথে একটি শাড়ি আপনারা ফ্রি পাচ্ছেন দর্শক বন্ধুরা। পূজো উপলক্ষে লাল শাড়ি দেখতে পাচ্ছেন, এই যে লাল শাড়িটা দেখে রাখেন। হ্যাঁ এই শাড়িটাই কিন্তু ফ্রি পাবে। এই যে এই শাড়িটা শুধু ফ্রি পাবে, অন্য শাড়ি না কিন্তু, অন্য শাড়ি না, এই শাড়িটা শুধু ফ্রি। এইটা দেখে রাখেন, এই যে এটার সাথে এটা ফ্রি 22,500 টাকা। তো এরপরে আমরা তাহলে কোন শাড়িটা দেখাচ্ছি? এরপরে আমাদের এখানে আরো অনেক হিউজ পরিমাণ শাড়ি আছে, আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওটি যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে পুরো বিষয়টা দেখতে পারবেন, আমাদের এখানে কি কি কালেকশন আছে এই কালেকশনগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন, বুঝতে পারবেন। এই যে একটা শাড়ি আছে পূজা কেন্দ্র, পূজাকে উপলক্ষ করে বানাইছি, লাল সাদার সাদা মাল্টি বানানো, এর সাথে ব্লাউজ পিস, ব্লাউজ পিস। দাম কত? আরেকটা আছে সেম ডিজাইনের, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আপনার টিয়া কালার আর হচ্ছে গিয়ে আপনার সি গ্রিন কালার মাল্টি। এগুলোর দাম নিচ্ছেন কত করে? এটার দাম হচ্ছে পার পিস 8,500 টাকা। 8,500। এটা রেশমের পরিমাণ কেমন? এটা রেশমের পরিমাণ আপনার 20% আর কটন হচ্ছে 80%। আচ্ছা এগুলোর আসলে সুতার কাউন্ট হচ্ছে? সুতার কাউন্ট হচ্ছে 80/80। 80/80 চিকন সুতার শাড়ি, চিকন সুতার শাড়ি। যেটা ভাঁজ খুলছেন ওই শাড়িটাও তো খুব সুন্দর দেখতে, আমার কাছে ভালো লাগছে দর্শক আপনারা দেখছেন। এই যে দেখুন যেভাবে কাজ করা হয়েছে, এটা পূজার পূজার শাড়ি, এটাও এটা আঁচল, এটা বডি, এটা দাম পড়ে যাচ্ছে কত? এটা দাম পড়ে যাচ্ছে মাত্র 10,500 টাকা। 10,500। আচ্ছা সজীব ভাই আমরা শুধু দামি শাড়ি দেখাচ্ছি, কম দামি কি আমরা দু একটা কিছুই দেখাবো? কম দামি শাড়ি তো আমাদের অনেকেই দেখছেন। এই আজকে এই মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এক্সক্লুসিভ শাড়িগুলো আছে ওই এক্সক্লুসিভ শাড়িগুলো দেখানো। আমরা কিছু দেখাই মানে কম দামি অল্প দুই একটা দেখাই, সেটি কি দেখাইতে পারবো না? কম দামি দর্শক বন্ধুরাই কিন্তু নিতে চায়, দর্শক বন্ধুরা যদি নিতে চায় ভিডিও কল দিলে অবশ্যই আমরা দেখাই দেবো ভিডিওগুলো। কিন্তু এমনি নরমালি আপনার এখানে কত দাম থেকে কত দাম? আমাদের এখানে 700 টাকা থেকে শুরু করে আপনার দেখা গেছে 35,000 টাকা পর্যন্ত অ্যাভেলেবল আছে। আচ্ছা চলুন আমরা পরবর্তী শাড়িটি দেখি। তারপরে এই যে একটা শাড়ি আছে আপনার, এটা হচ্ছে সুরমা কালার। এই কালারটা খুব মানে এই ইউনিক টাইপের একটা কালার, এটা হচ্ছে সুরমা কালার। এটা কিন্তু সুরমা কালার একটা শাড়ি, সুরমা কালার, এটা কিন্তু প্রচুর কাজ দেখা যাচ্ছে। এটার দাম কেমন নিচ্ছেন? এটার দাম পড়ে যাচ্ছে মাত্র 14,500 টাকা। 14,500। সুতার কাউন্ট কত? সুতার কাউন্ট হচ্ছে 84/84। 84/84 মিহি সুতা, মিহি সুতা একদম অল ওভার কাজ করা। এটার ঘুড়ি কতটুকু আছে? একদম অল ওভার কাজ করা। এটার ঘুড়ি হচ্ছে মাত্র 1.5 হাত। 1.5 হাত পরে পুরোটাই আসলে কাজ হবে, অল ওভার কাজ করা। দাম নিচ্ছেন তাহলে মাত্র 14,500 টাকা। 14,500। আমরা এটার পরে কোন শাড়ি দেখবো? এখানে দেখুন অসংখ্য শাড়ি রয়েছে, আমাদের ডান দিকে গেলে রয়েছে অসংখ্য। এটার পরে এই যে একটা শাড়ি আছে, এটা একটা শাড়ি, এটার তারপরে সেম ডিজাইনের আরো একটা শাড়ি আছে। এই যে এগুলো প্রত্যেকটারই দাম পড়ে যাচ্ছে, এই দুইটা দাম পড়ে যাচ্ছে 14,500 করে। দর্শক এই যে শাড়ি দুটো দেখছেন এগুলোর দাম পড়ে যাচ্ছে 14,500 টাকা করে। সবচেয়ে দামি শাড়ি একটা দেখাবো, এটা এটা হচ্ছে সবচেয়ে দামি, 35,000 টাকা। 35,000। এটা হচ্ছে সাত পায়ের শাড়ি, এটা হচ্ছে খুবই ইউনিক একটি শাড়ি, সাত পার। এটার মধ্যে পার রয়েছে সাতটা, এই যে দেখতে পাচ্ছেন এদিকটা হলো আঁচলের দিক, এইটা হচ্ছে বডির দিক। হ্যাঁ এটা হচ্ছে বডির। এটার দাম পড়ে যাচ্ছে তাহলে 35,000 টাকা। 35,000, 120 কাউন্ট, 120 কাউন্ট, অল ওভার এরকম কাজ। সেই আসলে মসলিনের আদলে এটা তৈরি করা হয়েছে, পুরোটা আমি একটু খুলে দেখাই। আমরা জানি যে মসলিন শাড়ি মানে হলো 400 কাউন্ট, কিন্তু এটা 120 কাউন্ট, মানে ওইটার আদলে তৈরি করা হয়েছে আর কি। এগুলোর দাম নিচ্ছেন 35,000 টাকা হোলসেল, এটা মার্কেটে বিক্রি হয় আপনার 50 থেকে 55,000 টাকা। আচ্ছা এটার ঘুড়ি কতটুকু আছে? এটা ঘুড়ি মাত্র 1 হাত, এটা অল ওভার কাজ, পুরোটা একই রকম কাজ হবে, সাত পারের, সাত পারের শাড়ি, এটা অল ওভার কাজ। আমরা এটার পরে কোন শাড়িটা দেখাচ্ছি ভাই? এটার পরে আরো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শাড়ি আছে, আমি দেখাবো দেখাবো রাজশাহী মসলিন শাড়িও আছে, আমরা পাইকারি সেল করি। দর্শক বন্ধুরা আপনারা আসলে আমাদের ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে, যারা দেখছেন আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন অনেক তথ্য এই আর কি। আর আপনাদের ভালো লাগার জন্য আমরা কষ্ট করে ঢাকা থেকে আসি, এখানে সেখানে ঘুরে 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 আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। সো আমরা এখন যে শাড়িটা দেখছি এটার কাউন্ট হবে কত? এটার কাউন্ট হচ্ছে 86, এটা হচ্ছে একটু অল্প প্রাইসের মধ্যে। এটার দাম কত? এটার দাম হচ্ছে মাত্র 4,500 টাকা। 4,500। এটা 86 কাউন্ট, 86 কাউন্টে। এটা হচ্ছে বডির দিক, এটা হবে হলো আঁচলের দিক, ভিতর দিকটা রয়েছে এই রকম। এটার ঘুড়ি কতটুকু আছে ভাই? এটার ঘুড়ি আছে 3 হাত, 3 হাত ঘুড়ি। এটা প্রাইস হচ্ছে 4,500 টাকা। 4,500। আমরা চলুন পরবর্তী শাড়িটি দেখে নেই। আমরা দেখছি একটি শাড়ি আপনি হাতে নিয়েছেন, এরপরে এই যে একটা শাড়ি আছে ব্লু কালারের, এটা দেখেই মনে হচ্ছে যে এটা সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে 84 কাউন্টের,
84 কাউন্টের আমার কাছে মানে ভাঁজ খুলতেই মনে হচ্ছিল যে এটা সুন্দর একটা শাড়ি হবে 84 কাউন্টের অল ওভার এরকম কাজ এই যে দর্শক দেখুন এটা কিন্তু আঁচলটা খুব সুন্দর অল ওভার আর বিশেষ করে এটার পাড়টা করা হয়েছে দেখুন খুব ইউনিক একটি পাড় আর ভিতর দিয়ে এইভাবে কাজ থাকবে এই যে পুরো বডিতে এইভাবেই কাজ থাকবে এটার ঘুরি কতটুকু এটার ঘুরি হচ্ছে দেড় হাত আর কাউন্ট কাউন্ট হচ্ছে 84x84 দাম নিচ্ছেন দাম নিচ্ছি মাত্র 15000 টাকা পাইকারি মূল্য 15000 এটা দোকানে সেল হয় 18 থেকে 19000 টাকা আচ্ছা আমরা পরবর্তী কোন শাড়িটা দেখব ভাই পরবর্তী আমার এখানে আরো শাড়ি আছে হলুদ মালটি যেহেতু পূজা আছে সামনে এটার দাম নিচ্ছেন কত এটার দাম নিচ্ছি মাত্র 4500 টাকা 4500 টাকা এটা সুতার কাউন্ট কত সুতার কাউন্ট হচ্ছে 60 মিক্স 60 মিক্স হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো বেশ সুন্দর এটা ঘুরি কতটুকু এটার ঘুরি মাত্র 3 হাত 3 হাত হ্যাঁ এটা পূজাকে কেন্দ্র করে আমরা বানাইছি পূজার মধ্যে অনেকে হলুদ মালটি চায় সাদা মালটি চায় লাল চায় আচ্ছা আমরা এখন তাহলে দেখছি কি এখন আমরা দেখাবো রাজশাহী মসলিন সিল্ক মসলিন এটা হচ্ছে ব্লাউজ পিস মারাত্মক ব্যাপার সেবার মসলিনটা মসলিন তো আমাদের দেশে আসলে এক সময় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন আঁচলের ডিজাইন খুব সুন্দর প্রতিটা শাড়িতে টার্সেল করা আছে দর্শক এইভাবে আমরা একটু ক্লোজলি দেখি প্রতিটা শাড়িতে টার্সেল করা আছে এগুলোর দাম কেমন নিচ্ছেন যে এটার এটার দাম আমি বলবো না এই কারণেই এটার দামটা যারা নিতে চায় অবশ্যই তারা আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবে রাজশাহী মসলিন ডাইরেক্ট আমরা রাজশাহী থেকে এটা রাজশাহী আমাদের নিজস্ব কারখানা আছে ওইখান থেকে আমরা উৎপন্ন করে তারপর নিয়ে আসি আচ্ছা আচ্ছা এটা নতুন শুরু করেছেন নতুন শুরু করেছি জামদানির পাশাপাশি এটা আচ্ছা আমাদেরকে আরো দুই একটা শাড়ি দেখান এটার মধ্যে আপনার অল ওভার কাজ করা আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা এটা আঁচলের হ্যাঁ আর বডিতে পুরো বডিতে এরকম ডিজাইন আছে পুরো বডিটা এরকম ভাবে হবে এরকম হ্যাঁ পুরো আঁচলটা হবে ওইদিকে হ্যাঁ আঁচলটা হচ্ছে এই যেটা আমরা একটু দেখিয়ে দেই আসলে প্রত্যেকটা শাড়িতে আপনার টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়িতে মানে সুন্দর করে এরকম টার্সেল লাগানো হ্যাঁ এটা হচ্ছে জামদানি মোটিভের মধ্যে করছি আচ্ছা রাজশাহী মসলিনের এই কাজটা আমরা নতুন করে শুরু করেছি রাজশাহী আমাদের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে প্রত্যেকটা শাড়ি আচ্ছা এগুলোর দাম পড়ে যাচ্ছে যা সেটা বলা হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তান্তুস ডিজাইন বলি আমরা তান্তুস ডিজাইন হ্যাঁ তান্তুস ডিজাইনের অল ওভার এরকম প্রত্যেকটা শাড়ি হচ্ছে 12 হাত সাথে কিন্তু ব্লাউজ পিস সাথে ব্লাউজ পিস হ্যাঁ সাথে ব্লাউজ পিস আর শাড়িগুলো খুব সফট শাড়িগুলো খুব সফট প্রত্যেকটা শাড়ির সাথে টার্সেল করা আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা শাড়ির সাথে টার্সেল করা আছে আমরা যে কোনো কালার কম্বিনেশন যে কোনো ডিজাইন আমরা কাস্টমাইজ করে থাকি আমাদেরকে দিলে অবশ্যই আমরা কাস্টমাইজ করে দিতে পারবো করে দিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা আচ্ছা আমরা এটাও দেখি আমরা জামদানির পাশাপাশি এই সিল্কের কাজটা নতুন শুরু করছি নতুন শুরু করেছেন আপনারা যারা পাইকারি নিতে চান দেশ ও দেশের বাইরে বেশিরভাগ দেশের বাইরে যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিতে পারবো আচ্ছা এখানে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ কোনটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাস্টে 65 এই যে দর্শক এই নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুটোই পাবেন হ্যাঁ এটা কাটওয়ার্ক করা কাটওয়ার্ক মসলিনের উপরে কাটওয়ার্ক করা অল ওভার কাজ করা মানে কাটওয়ার্ক ডিজাইন করা হয়েছে এটা রানী গোলাপি কালার দেখতে খুবই সুন্দর যা বলার বাহিরে চোখ ফেরানো যাবে না সত্যি সুন্দর দর্শক এটা কাটওয়ার্কের কাজ করা রয়েছে জামদানি ডিজাইনের মধ্যে কাটওয়ার্কের কাজ করা ডিজাইন করা হয়েছে এটা অল ওভার কাজ করা এরকম মানে চোখ ফেরানো যাবে না এক কথায় আচ্ছা আমরা ওই যে আরেকটি শাড়ি দেখছি ওইদিকে আর অসংখ্য আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা অর্ডার করে নিতে চান অবশ্যই অর্ডার করে নিতে পারবেন কাস্টমাইজ করে এই শাড়িটা কিন্তু আরো গর্জিয়াস হ্যাঁ এটা হচ্ছে আরেকটা খুবই চমৎকার আমরা কি একটা শাড়ির দামও জানাবো না না আমরা এই শাড়ির দামগুলো বলতে চাই না যেহেতু আমরা নতুন করে এই কারখানাটা শুরু করেছি বা এই কাজগুলো শুরু করেছি আমরা কাউকে বলতে চাই না আমাদের সাথে কথা বললে আমরা পাইকারি প্রাইসটা বলে দিব আচ্ছা এই আপনার রাজশাহী মসলিনের দামটা আসলে শুরু হয় কত থেকে রাজশাহী মসলিনের আসলে শেষ নাই এটার মধ্যে সেমি মসলিন আছে তারপরে আপনার আরেকটা আছে টিস্যু মসলিন আছে বিভিন্ন মসলিন আছে এটা কি মসলিন এটা হচ্ছে আমাদের যেটা অরিজিনাল মসলিন আচ্ছা আচ্ছা অরিজিনাল মসলিন না এটা সেমি মসলিন না এটা টিস্যু না এটা অরিজিনাল যে মসলিন আছে রাজশাহী সেই মসলিনটা আচ্ছা অরিজিনাল মসলিনটা পোড়ালে দেখবেন ছাই হয়ে যায় ছাই হয়ে যায় আর সেমি মসলিন যেটা আর হচ্ছে আপনার যেটা টিস্যু মসলিন ওটা পোড়ালে আপনার প্লাস্টিকের মতো গলে যাবে মানে গলে যাবে আর এটা কিন্তু গলবে না ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে এটা আমরা অরিজিনাল প্রোডাক্টটা শুরু করছি আমাদের প্রায় এই দেড় মাস হয়েছে কাজ শুরু করছি আর এখন তো অনেক কম্পিটিশনের যুগ আমরা চাই না এটার দামটা ফ্ল্যাশ করতে আচ্ছা সুদীপ ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় শাড়ি থ্রি পিস মসলিন এগুলো নিতে চায় কিভাবে যোগাযোগ হবে আপনার সাথে আমাদের সাথে যদি আমাদের কাছ থেকে যদি কেউ এগুলো পাইকারি নিতে চায় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবে দেশে এবং দেশের বাইরে পূর্বে কি কিছু অ্যাডভান্স করতে হবে পূর্বে কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স বলতে যদি আপনি 10000 টাকার মাল নেন মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কন্ডিশনে মাল রিসিভ করার সময় দিয়ে নেবেন দেশের বাইরেও কি কন্ডিশনে দেন দেশের বাইরে আমরা যারা ফুল টাকা পে করে তাদেরকে একমাত্র দিয়ে থাকি দেশের বাইরে ইন্ডিয়াতে যদি কেউ নেয় আপনার শাড়ির প্রতি কত কস্ট নিয়ে থাকে আমরা ইন্ডিয়াতে পাঠালে ইন্ডিয়াতে দেখা গেছে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে পার পিস 500 রুপি টাকা 500 রুপি
প্রত্যেকের জন্য শুভকামনা।